নমস্কার ওয়েলকাম টু বঙ্গশিক্ষা আমরা ভারতবর্ষে ব্রিটিশ সাম্রাজ্যের বিস্তার আলোচনা করছিলাম আধুনিক ভারতবর্ষ ধীরে ধীরে কীভাবে ব্রিটিশ সাম্রাজ্যের করাল গ্রাসে একের পর এক প্রদেশ ব্রিটিশ সাম্রাজ্যভুক্ত হয়েছিল সেগুলো দেখছিলাম আমরা আজকে ভারতবর্ষের উত্তরে পাঞ্জাব প্রদেশ শিখ অধ্যুষিত অঞ্চল কীভাবে ব্রিটিশ সাম্রাজ্যভুক্ত হয় সেটা জানবো আঠেরোশো আঠেরো খ্রিস্টাব্দে মধ্যে ব্রিটিশ কোম্পানি ধাপে ধাপে বাংলা অযোধ্যা মহীশূর নিজাম কর্ণাটক ও সহ ভারতবর্ষের এক বিরাট অংশের ওপর রাজনৈতিক কর্তৃত্ব প্রতিষ্ঠা করে এই সময় মহারাজা রঞ্জিত সিংয়ের নেতৃত্বে শিখরা এক শক্তিশালী শক্তিতে পরিণত হয়েছিল ফলে শিখদের সঙ্গে ইংরেজদের যে এক নতুন রাজনৈতিক সমীকরণ গড়ে উঠবে এটাই স্বাভাবিক আর আজকের আমরা আলোচনাকে দুটো ভাগে ভাগ করে আলোচনা করব প্রথমে আমরা দেখব রঞ্জিত সিংয়ের উত্থান এবং দ্বিতীয় ভাগে দেখব রঞ্জিত সিংয়ের মৃত্যুর পর কিভাবে ইঙ্গ শিখ সম্পর্কের বিবর্তন ঘটেছিল শুরু করছি আজকের আলোচনা শিখ সম্পর্ক পঞ্চদশ শতকের শুরুতে শেষ দিকে পঞ্চদশ শতকের শেষ দিকে গুরু নানক শিখ ধর্মের প্রবর্তন করেন গুরু নানক সহ শিখ গুরুর নেতৃত্বে শিখরা ধর্মীয় সম্প্রদায় থেকে ক্রমশ রাজনৈতিক ও সামরিক জাতিতে পরিণত হয় এর প্রধান কারণ ছিল মোগল বিরোধিতা শিখদের এই সামরিক শক্তিতে পরিণত হয় ওঠার মূল কারণই মোগল শক্তির সঙ্গে নিরন্তর সংঘাত মুঘল শাসনে মুঘল সম্রাট জাহাঙ্গীর পঞ্চম শিখগুরু অর্জুনকে হত্যা করেছিলেন তারপর থেকেই মোগলদের সঙ্গে শিখদের এক সংঘাত প্রবল আকার নেয় গুরু গোবিন্দ সিং খালসা বাহিনী গঠন করেছিলেন দশম শিখ গুরু ছিলেন তিনি তার কারণ নবম শিখ গুরু তেগ বাহাদুরকে মুঘল সম্রাট ঔরঙ্গজেব হত্যা করার নির্দেশ দিয়েছিলেন এরপর গুরু নানকের পর দশম শিখ গুরু গুরু নানকের পর গুরুপথ না থাকলেও তার যোগ্য শিষ্য বান্দা বাহাদুর মুঘলদের বিরুদ্ধে আমরণ সংগ্রাম চালিয়ে যান শিখরা নিজেদের অস্তিত্ব রক্ষার তাগিদেই মোগলদের সঙ্গে সংগ্রাম করতে করতে এক জাতি হিসেবে গড়ে ওঠে ঠিক এইভাবেই মারাঠারাও শিবাজির নেতৃত্বে মোগলদের সঙ্গে সংগ্রাম করতে করতেই একটা জাতি হিসেবে গড়ে উঠেছিল পরবর্তীকালে দেখা যায় মোগলদের সঙ্গে মোগলরা ক্রমশ দুর্বল হয়ে পড়ছে এবং শিখরা পাঞ্জাব অঞ্চলে তাদের কর্তৃত্বকে দৃঢ় করছে শিখদের সামনে একটা বড় চ্যালেঞ্জ ছিল বৈদেশিক আক্রমণ সতেরোশো আটত্রিশ উনচল্লিশ খ্রিস্টাব্দে পারস্য সম্রাট নাদির শাহ ভারতবর্ষ আক্রমণ করেন খাইবার গিরিপথ ধরে এই অঞ্চলের উপর দিয়েই তিনি দিল্লি আক্রমণ করেছিলেন এবং সতেরোশো আটচল্লিশ থেকে সতেরোশো সাতষট্টি খ্রিস্টাব্দ পর্যন্ত আফগানিস্তানের শাসক আহমদ শাহ আবদালিও বারংবার ভারত আক্রমণ করেন প্রতিবার সেই ধাক্কা শিখদেরকে নিয়ে সামলাতে হয়েছিল খালসা বাহিনী এই সমস্ত বৈদেশিক আক্রমণের সামনে একত্রিত হয়ে সংগ্রাম চালায় সতেরোশো ষাট থেকে সতেরোশো আশি খ্রিস্টাব্দ অবধি শিখরা কোনো ঐক্যবদ্ধ রাজ্য হিসেবে গড়ে ওঠেনি তাদের কোনো রাজাও ছিল না কোনো রাজার অধীনে তাদের শাসনও চলত না এই সময় তারা এক একজন সর্দার বা দলপতির অধীনে কয়েকটি দলে বিভক্ত ছিল এই দলগুলিকে বলা হতো মিসেল এই ধরনের কয়েকটি মিসেল হলো ভাঙ্গি আলুওয়ালিয়া সুকার চাকিয়া প্রভৃতি আমরা এই মিসেলগুলির মধ্যে একটি মিসেলের উত্থান দেখব সেটি সুকারচিকিয়া মেসেল সতেরোশো সাতষট্টি খ্রিস্টাব্দের পর আহমদ শাহ আব্দালি আফগানিস্তানের শাসক তিনি আর ভারত আক্রমণ করলেন না অন্যদিকে মোগল সাম্রাজ্য সেই সময় দুর্বল শিখরা এই সময় বহিরাগত আক্রমণের সম্ভাবনা না থাকায় এই মিসেলগুলো যে বারোটি মিসেলের কথা বলছিলাম এই বারোটি মিসেল নিজেদের মধ্যে ঐক্যবদ্ধ না থেকে তারা নিজেদের মধ্যে সংঘাতে এই সময় থেকে লিপ্ত হতে থাকে এবং এক চরম অব্যবস্থা বিশৃঙ্খলার সৃষ্টি হয় সতেরোশো বিরানব্বই খ্রিস্টাব্দে মাত্র বারো বছর বয়সে পাঞ্জাবের সুকারচিকিয়া মিছিলের অধিপতি মহা সিং এর পুত্র রঞ্জিত সিং সুকারচিকিয়া মিছিলের অধিপতি হিসেবে সিংহাসনে বসেন অতি অল্প বয়সে সিংহাসন লাভ করলেও রঞ্জিত সিং এর লক্ষ্য ও আদর্শ ছিল যথেষ্ট পরিণত তিনি চেয়েছিলেন বারোটি শিখ মিসলকে ঐক্যবদ্ধ করতে তিনি চেয়েছিলেন গুরু নানক ও গুরু গোবিন্দ সিং আদর্শকে অনুসরণ করতে এইভাবেই ডক্টর এন কে সিংহ নরেন্দ্র কৃষ্ণ সিংহ তিনি বলেছেন লেনিন ও ওভার যেমন কার্ল মার্কস ও মোহাম্মদের আদর্শকে চিন্তাধারাকে বাস্তবায়ন বাস্তব রূপায়ণ করার চেষ্টা করেছিলেন একইভাবে রঞ্জিত সিংহ ও নানক ও গুরু গোবিন্দ সিং এর শিখ ধর্ম ও সংগঠনের চরম প্রসার সাধন করেছিলেন রঞ্জিত সিং এর প্রাথমিক উদ্দেশ্য ছিল কোনো কূটনীতির দ্বারা বা প্রতিবেশী শক্তিগুলি রাজ্যগুলির সাথে প্রাথমিক সমঝোতা স্থাপনের মাধ্যমে নিজের শক্তি বৃদ্ধি ঘটানো অর্থাৎ রঞ্জিত সিং একটা প্রাথমিক উদ্দেশ্য নিয়েছিলেন যে কোনো শক্তির সঙ্গে সংঘাতে না যাবেন যাবেন না কূটনীতির মাধ্যমে এবং প্রাথমিকভাবে সমঝোতার মাধ্যমেই নিজের শক্তি বৃদ্ধি করবেন আর এই জন্য তিনি যে নীতি গ্রহণ করেছিলেন তার নাম ব্লাড অ্যান্ড আয়রন পলিসি অর্থাৎ রক্ত নীতি এবং পরবর্তী সময় এই রক্ত নীতি তাকে গ্রহণ করতে হয়েছিল অর্থাৎ যুদ্ধের মাধ্যমে নিজ অস্তিত্বকে টিকিয়ে রাখার প্রয়াস গ্রহণ করতে হয়েছিল এবং এর মধ্যমেই তিনি চেয়েছিলেন ঐক্যবদ্ধ শিখ সাম্রাজ্য প্রতিষ্ঠার স্বপ্নকে সার্থক করে তোলা কিন্তু শিখ সাম্রাজ্য প্রতিষ্ঠার ক্ষেত্রে কিছু সমস্যা ছিল ক্ষুদ্র ক্ষুদ্র শিখ রাজ্যগুলিকে একত্রিত করে একটা শক্তিশালী সাম্রাজ্য স্থাপন করা রঞ্জিত সিং রাজনৈতিক উদ্দেশ্য হলেও তাকে মূলত দুটি সমস্যার সম্মুখীন হতে হয়েছিল প্রথমত এই যে ক্ষুদ্র ক্ষুদ্র রাজ্যগুলির মধ্যে এগুলির মধ্যে কোনো রকম ঐক্যবোধ ছিল না এবং তাদের মধ্যে আত্মকলহ প্রকট হয়ে উঠেছিল অন্যদিকে ভারতবর্ষের অভ্যন্তরে ব্রিটিশ শক্তি সর্বময় প্রভুত্ব স্থাপন করে পাঞ্জাবের দিকে অগ্রসর হতে উদ্যত হচ্ছিল সতেরোশো ছিয়ানব্বই খ্রিস্টাব্দ আহমেদ শাহ আবদালি পৌত্র জামান শাহ দিল্লি আক্রমণের উদ্দেশ্যে পাঞ্জাবে প্রবেশ করলে রঞ্জিত সিংহ মাত্র দশ হাজার সৈন্য নিয়ে এই আক্রমণের প্রতিরোধ করে তোলেন এবং রামনগর ও লাহোরের যুদ্ধে জামান শাহকে পরাস্ত করে তাকে বাধ্য করেন কাবুলে ফিরে যেতে এই ঘটনায় রঞ্জিত সিং প্রতিপত্তি ও সম্মান যথেষ্ট পরিমাণে বৃদ্ধি পায় সতেরোশো নিরানব্বই ব্রিটিশরা তাকে লাহোর শাসনকর্তা নিযুক্ত করেন এবং কিছুকালের মধ্যেই তিনি লাহোরে নিজের স্বাধীনতা ঘোষণা করেন আঠেরোশো এক খ্রিস্টাব্দে তিনি মহারাজা উপাধি গ্রহণ করেন আঠেরোশো দুই তিনি অমৃতসর চকলের মধ্য দিয়ে তার রাজ্য জয়ের নীতির সূচনা করলেন রঞ্জিত সিংয়ের সাফল্যে ঈশ্বরান্বিত হয়ে অন্য মিসালগুলি ভাঙ্গি রামগড়িয়া আলুয়ালিয়া এই মিসলগুলি রঞ্জিত সিংহকে তখন বাধা দিতে অগ্রসর হয় কিন্তু আঠারোশো পাঁচ ভাসিনের যুদ্ধে তিনি এই যে অন্য মিসলগুলি ছিল তাদেরকে দখল করে নেন সেই মিসলগুলি দখল করে নেন এবং আঠারোশো ছয় খ্রিস্টাব্দে লুধিয়ানা আক্রমণ করেন শেষ পর্যন্ত তিনবার আক্রমণের মধ্যে দিয়ে আঠারোশো ছয় খ্রিস্টাব্দে তিনি লুধিয়ানা দখল নেন অন্যদিকে আঠারোশো ছয় খ্রিস্টাব্দে ভারতবর্ষের ইতিহাসে আরও একটি ঘটনা ঘটছে সেই সময় ইঙ্গো মারাঠা যুদ্ধ চলছে আঠারোশো ছয় মারাঠা নেতা যশপন্ত রাও হোলকার ইংরেজ সেনাপতি লর্ড লেকের কাছে পরাজিত হয়ে রঞ্জিত সিং এর সাহায্য প্রার্থনা করলেন কিন্তু দক্ষ কূটনীতিবিদ রঞ্জিত সিং সেই সাহায্য আঠারোশো ছয় খ্রিস্টাব্দে লাহোরের সন্ধি স্বাক্ষর করলেন ব্রিটিশদের সঙ্গে এবং সেই সন্ধির মাধ্যমে হোলকারকে সকল প্রকার সাহায্যদান থেকে বিরত থাকলেন বিনিময় ব্রিটিশরা শিখ স্বার্থবিরোধী কোনো কাজ না করার প্রতিশ্রুতি দেন এই সময় তিনি অখিল শিখ রাজ্য গঠনের কাজে মনোনিবেশ করেন এই সময় তিনি শতত্রুর দক্ষিণের মেসলগুলি দখলের চেষ্টা করলে এই মেসেলগুলি রঞ্জিতের বৎসতা স্বীকার না করে দিল্লির ব্রিটিশ দূত মিস্টার সেটনের কাছে এক স্মারকলিপি পাঠায় এবং এই ব্যাপারে ব্রিটিশদের হস্তক্ষেপ দাবি করে এই সময় গভর্নর জেনারেল ছিলেন লর্ড মিন্টো তিনি এই সময় এক আন্তর্জাতিক পরিস্থিতি লক্ষ্য করেছিলেন এই আন্তর্জাতিক পরিস্থিতি সেই সময় ব্রিটিশদের পক্ষে ছিল না আমরা যদি ইউরোপের ইতিহাস সেই সময় লক্ষ্য করি আমরা যে সময় ভারতের ইতিহাস দেখছি সেই সময় ইউরোপের ইতিহাসে নেপোলিয়ান সমগ্র ইউরোপ শাসন করছেন এবং আঠারোশো সাত খ্রিস্টাব্দে ঠিক সেই সময় রাশিয়ার সঙ্গে নেপোলিয়ানের টিলজিটের সন্ধি স্বাক্ষরিত হচ্ছে ইংরেজরা শঙ্কিত ছিল হয়তো নেপোলিয়ান রাশিয়ার সঙ্গে জোটবদ্ধ হয়ে ভারতবর্ষ আক্রমণ করতে পারে এবং এই কারণে ইংরেজরা অনুভব করেছিল শিখ তথা রঞ্জিত সিংয়ের মিত্রতা এই সময় বিশেষভাবেই প্রয়োজনীয় ব্রিটিশরা মনে করেছিল সম্ভাব্য নেপোলিয়ান যদি আক্রমণ করেন ভারতবর্ষ তাহলে প্রথম বাধাটি রঞ্জিত সিংই দেবেন অর্থাৎ রঞ্জিত সিং প্রতিরোধ গড়ে তুলবেন লর্ড মিন্টো এই কূটনৈতিক পদক্ষেপ নেওয়াকেই সেই সময় বাঞ্ছনীয় বলে মনে করেছিলেন এবং এই কারণেই লর্ড মিন্টো আলোচনার জন্য রঞ্জিত সিংয়ের সঙ্গে সন্ধির মিত্রতার আলোচনার জন্য তার দূত চার্স মেটাকাফকে রঞ্জিত সিং এর দরবারে প্রেরণ করেন এবং আঠারোশো নয় খ্রিস্টাব্দে উভয় শক্তির মধ্যে অমৃতসরের সন্ধি স্বাক্ষরিত হয় আমরা দেখব অমৃতসরের সন্ধি স্বাক্ষরের উদ্দেশ্যগুলি কি ছিল অমৃতসরের সন্ধি স্বাক্ষরের ইংরেজদের উদ্দেশ্য ছিল রঞ্জিত সিং এর পূর্ব দিকের সাম্রাজ্য বিস্তারকে রোধ করা এবং ফরাসিবীর নেপোলিয়ান ভারতবর্ষ আক্রমণ করলে রঞ্জিত সিং সাহায্য লাভ না করে তার ব্যবস্থা করা অন্যদিকে রঞ্জিত সিং এর উদ্দেশ্য ছিল ইংরেজদের মতো বৃহৎ শক্তির সঙ্গে সংঘাতে না গিয়ে সমঝোতার মাধ্যমে নিজ সাম্রাজ্যের নিরাপত্তা বিধান করা এবার আমরা দেখব রঞ্জিত সিং সঙ্গে এই স্বাক্ষরিত অমৃতসরের সন্ধি ব্রিটিশদের এই সন্ধির শর্তগুলি কী কী ছিল এই সন্ধির প্রথম শর্তই ছিল শতুত্র নদী রঞ্জিত সিং এর সাম্রাজ্যের পূর্ব প্রান্তের শেষ সীমারেখা হিসেবে চিহ্নিত হবে দ্বিতীয়ত রঞ্জিত সিং ভারতের পশ্চিম ও উত্তর পশ্চিম দিকে সাম্রাজ্য বিস্তারে ব্রিটিশ শক্তি কোনোরূপ হস্তক্ষেপ করবে না তৃতীয়ত উভয় শক্তি মৈত্রী বজায় রাখবে আঠারোশো নয় খ্রিস্টাব্দে গভর্নর জেনারেল লর্ড মিন্টোর উদ্যোগে ইংরেজ ইস্ট ইন্ডিয়া কোম্পানি এবং পাঞ্জাবের রঞ্জিত সিংয়ের মধ্যে স্বাক্ষরিত এই সন্ধির ফলে শতদ্রু নদীর পশ্চিম তীরস্থ রাজ্যগুলির ওপর শতদ্রু নদীর পশ্চিম তীরস্থ রাজ্যগুলির ওপরে রঞ্জিত সিংয়ের কর্তৃত্ব স্বীকৃত হল অন্যদিকে শতদ্রুর পূর্ব তীরস্থ অঞ্চলগুলির ওপর ইংরেজদের নিয়ন্ত্রণ প্রতিষ্ঠিত হলো এবং বিনা যুদ্ধে ইংরেজ আধিপত্য শত্রু নদী পর্যন্ত প্রসারিত হল অন্যদিকে রঞ্জিত সিং এর সমস্ত শিখ মিসগুলি নিয়ে যে অখিল শিখ রাজ্য গঠনের স্বপ্ন সেই স্বপ্ন চিরতরে নষ্ট হয়ে যায় ঐতিহাসিক কানিংহম বলেছেন এই চুক্তি রঞ্জিত সিং এর পক্ষে লাভজনক ছিল তার কারণ এই চুক্তির ফলে শত্রু নদীর সঙ্গে কোম্পানির সঙ্গে তার যে প্রাকৃতিক সীমারেখা হিসেবে চিহ্নিত হয় এই শত্রু নদী এর ফলে পশ্চিম এবং উত্তর পশ্চিম দিকে সাম্রাজ্য বিস্তারে তারার কোনো বাধা ছিল না তবে ডক্টর এন কে সিংহ এই চুক্তিকে শিখ সামরিক জাতীয়তাবাদের বিয়োগান্ত ঘটনা বলেই অভিহিত করেছেন তার মতে এটি রঞ্জিত সিংয়ের কূটনৈতিক পরাজয় তার কারণ এই সন্ধির দ্বারা শতদ্র নদীর পূর্ব তীরস্থ অঞ্চল অঞ্চলগুলির ওপর রঞ্জিত সিং তার দাবি ত্যাগ করায় অখিল শিক্রাজ্য স্থাপনের যে স্বপ্ন তিনি দেখেছিলেন সেই স্বপ্ন ভেঙে ফেলতে হয় রঞ্জিত সিংহকে রঞ্জিত সিং এই আপোষের প্রধান কারণ যেটি ছিল ব্রিটিশ ভীতি তিনি একটা বিখ্যাত উক্তি মাঝে করতেন সব লাল হয়ে জায়গা অর্থাৎ তিনি বিশ্বাস করতেন ইংরেজদের রোখা যাবে না আর এই কারণেই তিনি ইংরেজদের সঙ্গে বারংবার প্রত্যক্ষ সংঘর্ষকে এড়িয়ে চলেছিলেন ইংরেজের আগ্রাসী উদ্দেশ্যকে তিনি উপলব্ধি করেছিলেন তিনি বিশ্বাস করতেন যে অমৃতসরের চুক্তির ফলে ইংরেজরা যমুনা থেকে শতদ্রুরব্দ যে বিরাট অংশের কর্তৃত্ব লাভ করে সেটা বিনা যুদ্ধে বিনা রক্তপাতেই অন্যদিকে শতদ্রু নদীর পূর্বপারে বাধাপ্রাপ্ত হওয়ার পর রঞ্জিত সিংহ কিন্তু বসে থাকেননি তিনি একে একে কাংড়া পাঠানকোট শিয়ালকোট নৌসেরা কাশ্মীর পেশোয়ার লাদাখ প্রভৃতি অঞ্চলগুলি নিজ সাম্রাজ্যভুক্ত করতে থাকেন রঞ্জিত সিংহও এই সময় উপলব্ধি করেন তার সাম্রাজ্যের কোনো সমুদ্র উপকূল নেই অথচ ব্যবসা বাণিজ্যের জন্যে উপকূল অপরিহার্য তাই তিনি এই সময় সিন্ধু দেশ জয় করতে আগ্রহ প্রকাশ করেন কিন্তু সিন্ধু দেশের রাজনৈতিক অর্থনৈতিক এবং বাণিজ্যিক দিক থেকে যথেষ্ট গুরুত্বপূর্ণ হওয়ায় ইংরেজ গভর্নর জেনারেল উইলিয়াম বেন্টিং রঞ্জিত সিংহকে সিন্ধু দেশ জয় থেকে বিরত রাখেন আলেকজান্ডার বার্নেসকে তিনি পাঠান রঞ্জিত সিংহের সঙ্গে আলোচনার জন্য এই সময় ভারতবর্ষে রুশ আক্রমণের সম্ভাবনা বৃদ্ধি পেলে উদ্বিগ্ন ইংরেজরা রঞ্জিত সিংয়ের সঙ্গে আবার মৈত্রী চুক্তিতে আবদ্ধ হতে ইচ্ছা প্রকাশ করে এবং মৈত্রী চুক্তির পুনর্নবীকরণ করেন আঠারোশো একত্রিশ খ্রিস্টাব্দে অন্যদিকে এই সময় আফগানিস্তানে এটি গৃহবিবাদ চলছিল সিংহাসন নিয়ে গৃহবিবাদ শাহসুজাকে সিংহাসনচ্যুত করে দোস্ত আলী সিংহাসনে বসেছিলেন দোস্ত আলীর সঙ্গে রুশদের ঘনিষ্ঠতা বৃদ্ধি পেলে ও ব্রিটিশ শক্তি আঠারোশো আটত্রিশ খ্রিস্টাব্দে রঞ্জিত সিংহ এবং শাহসুজার সাথে ত্রিশক্তি মৈত্রী চুক্তি স্বাক্ষর করে রঞ্জিত সিংহ এই চুক্তিতে আগ্রহী ছিলেন না কারণ আফগানিস্তানের সিংহাসনেও ইংরেজদের আশ্রিত শাসক যদি অধিষ্ঠিত হয় তাহলে রঞ্জিত সিং সাম্রাজ্য সম্পূর্ণভাবে ইংরেজদের দ্বারা পরিবেষ্টিত হয়ে পড়বে কারণ ইতিমধ্যে সিন্ধু প্রদেশ ও শতদ্রুর পূর্বপারে ব্রিটিশ কর্তৃত্ব সুপ্রতিষ্ঠিত ছিল অনিচ্ছা সত্ত্বেও রঞ্জিত সিংহ শেষ পর্যন্ত এই মৈত্রী চুক্তিকে স্বাক্ষর করেন এই সন্ধিতে বলা হয় প্রথমত ইংরেজ ও রঞ্জিত সিংহ যৌথ উদ্যোগ গ্রহণ করে সাহসুজাকে কাবুলের সুপ্রতিষ্ঠিত করবেন সিংহাসন লাভের পর সাহসুজা ইংরেজ স্বার্থের পরিপন্থী কোনো কাজ করবেন না তৃতীয়ত সাহসুজার দরবারে একজন ব্রিটিশ রেসিডেন্ট থাকবেন চতুর্থত ত্রিশ শক্তি ঐক্যবদ্ধভাবে রাশিয়ার সম্ভাব্য আক্রমণকে প্রতিরোধ করবে এবং পঞ্চমত ইংরেজরা সাহাসুজার রাজ্যে অযথা হস্তক্ষেপ করবেন না এই সন্ধি স্বাক্ষরের ফলেই প্রথম ইঙ্গ আফগান যুদ্ধের সূত্রপাত হয়েছিল তবে সেই যুদ্ধ রঞ্জিত সিংহ অংশগ্রহণ করতে পারেননি তার কারণ আঠেরোশো উনচল্লিশ খ্রিস্টাব্দেই তার মৃত্যু হয় রঞ্জিত সিংহ শিখ জাতি তথা আধুনিক ভারতের ইতিহাসে তার স্থায়ী অবদান রেখে গেছেন তিনি ছিলেন প্রকৃতই পাঞ্জাব কেশরী অষ্টাদশ শতকে বিচ্ছিন্ন শিখ জাতিকে ঐক্যবদ্ধ করে এক শক্তিশালী রাজ্য প্রতিষ্ঠা করার প্রয়াস তার বিশেষ কৃতিত্বের স্বাক্ষর বহন করে বহু গুণাবলী ও কৃতিত্বের অধিকারী হওয়া সত্ত্বেও রঞ্জিত সিংহের প্রধান দুর্বলতা ছিল এই যে ইংরেজদের সঙ্গে লড়াই করার জন্য উপযুক্ত যোগ্য উত্তরাধিকারী তিনি সৃষ্টি করে যেতে পারেননি ফলত যোগ্য উত্তরাধিকারীর অভাবে শিখ সাম্রাজ্যের পতন আসন্ন হয়ে পড়ে তবে এই সমালোচনা সত্ত্বেও রঞ্জিত সিংয়ের নেতৃত্বে উত্তর পশ্চিম ভারতে যে বিশাল শিখ সাম্রাজ্য গড়ে উঠেছিল তা সেই সময়ের প্রেক্ষিতে যথেষ্ট কঠিন কাজ ছিল আমরা এতক্ষণ আলোচনায় দেখছিলাম কীভাবে রঞ্জিত সিংয়ের উত্থান হচ্ছে ব্রিটিশ শক্তি ক্রমশ সাম্রাজ্য বিস্তারের দিকে এগিয়ে গেলেও রঞ্জিত সিং নিজ সাম্রাজ্যকে কিভাবে প্রতিরোধ করছেন আমরা আলোচনার দ্বিতীয় ভাগে দেখব রঞ্জিত সিংয়ের মৃত্যুর পর কিভাবে। উত্তরাধিকারী দ্বন্দ্ব দেখা দিচ্ছে এবং বারংবার সংঘাতে জড়িয়ে পড়ে পাঞ্জাব ব্রিটিশ সাম্রাজ্যভুক্ত হচ্ছে এবার আমরা দেখব আলোচনা দ্বিতীয় অংশ রঞ্জিত সিংয়ের মৃত্যুর পর শিখদের সঙ্গে ইংরেজদের সম্পর্কের দ্বিতীয় পর্যায় শুরু হচ্ছে রঞ্জিত সিংয়ের মৃত্যুর পর শিখ সাম্রাজ্যে দেখা যাচ্ছে চূড়ান্ত অব্যবস্থা বিশৃঙ্খলা ওনার মৃত্যুর পর ওনার দুই পুত্র খড়গ সিং এবং শের সিং এদের মধ্যে ক্ষমতা দখলের লড়াই শুরু হয়ে যাচ্ছে লাহোরের রাজদরবার দুটি গোষ্ঠীতে বিভক্ত হয়ে পড়ছে এবং এই সময় খালসা বাহিনীও প্রশাসনে হস্তক্ষেপ করতে শুরু করছে দুই পুত্রের কেউই খুব বেশিদিন ক্ষমতায় টিকে থাকতে পারলেন না ষড়যন্ত্র চক্রান্ত গুপ্ত ঘাতকের হাতে মৃত্যু হয় তাদের প্রাণ চায় অবশেষে খালসা বাহিনীর দুই নেতা তাস সিং ও লাল সিংহের নেতৃত্বে রঞ্জিত সিং এর পাঁচ বছরের নাবালক পুত্র দিলীপ সিংহ সিংহাসনে বসছেন এবং রানীমাতা ছিনধন অভিভাবিকা রূপে শাসন শুরু করেন এই সময় রাজ্যের প্রকৃত ক্ষমতা দখল নেয় শিখ সেনাবাহিনীর খালসা নেতা তাস সিংহ ও লাল সিংহ ফলে শিখ সেনাবাহিনী শিখ রাজ্যের প্রকৃত শাসকে এই সময় পরিণত হয়ে উঠেছিল শিখ খালসা বাহিনীর প্রাধান্য নাশ করার জন্য অন্যদিকে রঞ্জিত সিং এর পত্নী জেন্ডন এই সময় কুটকৌশল প্রয়োগ করতে শুরু করেন তিনি শিখ বাহিনীকে ইংরেজদের বিরুদ্ধে প্ররোচিত করতে থাকেন যুদ্ধে যাওয়ার জন্য কারণ এই যুদ্ধে পরাজিত হলে খালসা বাহিনীর ক্ষমতা হ্রাস হবে আর যদি যুদ্ধে জয়লাভ করে তাহলে পুনরায় যুদ্ধের জন্য উৎসাহিত করা যাবে এইভাবে যুদ্ধ দ্বারা সেনাবাহিনীর ক্ষমতা হ্রাস করার নিজ কর্তৃত্ব প্রতিষ্ঠা করার এক প্রয়াস নিয়েছিলেন রানীমাতা ঝিন্দন আঠারোশো পঁয়তাল্লিশ খ্রিস্টাব্দে এগারোই ডিসেম্বর শিখ বাহিনী শতদ্রু নদী অতিক্রম করে ব্রিটিশ রাজ্য আক্রমণ করলে বড়োলাড লর্ড হার্ডিঞ্জ আঠারোশো নয় খ্রিস্টাব্দের স্বাক্ষরিত অমৃতসরের সন্ধি ভঙ্গের অভিযোগে শিখদের বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করলেন এবং এইভাবেই প্রথম ইঙ্গশিখ যুদ্ধের সূচনা হল শিখ বাহিনী মুদকি ফিরোজ শাহ এবং আলিওয়ালের যুদ্ধে সাফল্য পেলেও সেব্রাওয়ের যুদ্ধে আঠারোশো ছেচল্লিশ খ্রিস্টাব্দে শিখরা চূড়ান্তভাবে পরাজিত হচ্ছে প্রথম ইঙ্গশিখ যুদ্ধে পরাজিত হলে ইংরেজ বাহিনী লাহোরে উপস্থিত হয় এবং আঠারোশো ছেচল্লিশ খ্রিস্টাব্দের নয় মার্চ শিখরা ইংরেজদের সাথে লাহোরের সন্ধি স্বাক্ষরে বাধ্য হয় এই সন্ধির শর্তগুলি ছিল শতদ্রু ও বিপাশা নদীর মধ্যবর্তী জলন্ধর দোয়া এবং শতদ্রু নদীর দক্ষিণস্থ সকল ভূভাগ ইংরেজদের হাতে সমর্পিত হয় দ্বিতীয়ত ক্ষতিপূরণ হিসেবে শিখদের দেড় কোটি টাকা দিতে হয় কিন্তু এত টাকা দেওয়ার সামর্থ্য সে সময় শিখদের ছিল না ফলে কাশ্মীর প্রদেশটি ইংরেজদের ছেড়ে দিতে হয় তৃতীয়ত শিখ সেনাবাহিনীর সংখ্যা হ্রাস করা হয় এবং চতুর্থত লাহোরে একজন ব্রিটিশ রেসিডেন্ট নিযুক্ত হন হেনলি লরেন্সকে এই সময় ব্রিটিশ রেসিডেন্ট হিসেবে নিয়োগ করে ব্রিটিশ সরকার ব্রিটিশরা মহারাজা হিসেবে দিলীপ সিংহের অভিভাবিকা ঝিন্দন এবং ওয়াজির হিসেবে লাল সিংহকে মান্যতা দিলেন এই চুক্তির ফলে ওয়াজির শব্দের অর্থ প্রধানমন্ত্রী অর্থাৎ রঞ্জিত এর নাবালক পুত্র দিলীপ সিংহ সিংহাসনে বসলেন তার অভিভাবিকা হিসেবে রানীমাতা ঝিনধন থাকলেন এবং ওয়াজির অর্থাৎ প্রধানমন্ত্রী হিসেবে ছিলেন লাল সিংহ ইস্ট ইন্ডিয়া কোম্পানি কিছুদিন পর ডোকরা নেতা গোলাপ সিংহকে দশ লক্ষ টাকার বিনিময়ে কাশ্মীর রাজ্যটি বিক্রি করে দিলেন অর্থাৎ যে কাশ্মীর রাজ্যটি তিনি শিখদের কাছ থেকে ব্রিটিশ কোম্পানি পেয়েছিল সেই কোম্পানি দশ লক্ষ টাকার বিনিময়ে কাশ্মীর প্রদেশটি কিন্তু ডোকরা নেতা গোলাপ সিংহকে বিক্রি করে দিচ্ছেন এই বছরই ডিসেম্বরে আরও একটি ঘটনা ঘটছে ইস্ট ইন্ডিয়া কোম্পানি আরও এক চুক্তি স্বাক্ষর করছেন শিখদের সঙ্গে এবং এই চুক্তির মাধ্যমে ঠিক হচ্ছে এক ব্রিটিশ স্থায়ী সেনাবাহিনী লাহোরে থাকবে এবং তার ব্যয়ভারও শিখদেরকেই বহন করতে হবে রাজমাতা ঝিন্ডন প্রভাবকে সংকুচিত করার জন্যে আটজন শিখ সর্দারকে নিয়ে একটি রেজেন্সি কাউন্সিল গঠন করা হয় এবং তারই প্রশাসনের পরিচালনার মূল দায়িত্ব দেওয়া হয় প্রকারান্তরে শিখ রাজ্যের ওপর ব্রিটিশ কর্তৃত্ব যে ধীরে ধীরে আরও বেশি প্রতিষ্ঠিত হচ্ছে এই ঘটনা থেকে তাই প্রতীয়মান হয় লাহোরের সন্ধি অর্থাৎ আঠারোশো ছেচল্লিশ খ্রিস্টাব্দের লাহোরের সন্ধি কিন্তু স্বাধীনতা প্রিয় শিখদের কাছে অপমানজনক হিসেবেই প্রতিভাত হয়েছিল লাহোরে ইংরেজ সেনাদলের উপস্থিতি এবং তৎকালীন ব্রিটিশ রেসিডেন্ট ব্রডফুটের উদ্ধত আচরণ প্রতিবাদ জানায় রানীমাতা ঝিন্দন এই সময় ইংরেজরা এই রানীমাতা ঝিন্দনকে ষড়যন্ত্রে লিপ্ত থাকার অভিযোগে চুনার দুর্গে নির্বাসিত করে ফলে অচিরেই শিখরাজ্যে ব্রিটিশ বিরোধে বিক্ষোভের সঞ্চার হয় ফলে শিখরা এই জাতীয় অপমান মেনে নিতে পারেনি এছাড়া জালন্ধার দোয়াব যে অঞ্চল ব্রিটিশরা পেয়েছিল সেখানে ব্রিটিশরা এই সময় রাজস্ব বৃদ্ধি করে ফলে শিখরা অসন্তুষ্ট হয় অন্যদিকে শিখদের পবিত্র ধর্মীয় স্থানকেও ব্রিটিশরা এই সময় অপবিত্র করার প্রয়াস শুরু করে শিখ রাজ্যের অধীনে মুলতানের দেওয়ান মূলরাজ তার কাছে ব্রিটিশ প্রেসিডেন্ট এই সময় কুড়ি লক্ষ টাকা নজরানা হিসেবে চান তিনি এই টাকা দিতে অস্বীকার করেন ফলে আবার আরেকজন ব্রিটিশ মনোনীত শিখ সর্দারকে তারা মূলরাজকে সরিয়ে দিয়ে তার জায়গায় মুলতানের শাসনকর্তা হিসেবে অপর এক শিখ সর্দারকে ব্রিটিশরা মনোনয়ন করে যে তাকে সিংহাসনে বসাবেন তাকেই মুলতানের শাসনকর্তা হিসেবে নিযুক্ত করবেন স্বাভাবিকভাবেই মূলরাজ এই ঘটনায় ব্রিটিশদের বিরুদ্ধে অত্যন্ত অসন্তুষ্ট হয় অন্যদিকে আফগানিস্তানের শাসক দোষ মোহাম্মদ ব্রিটিশ অধিকৃত পেশোয়ার ফিরে পাবার আশায় শিখদের সমর্থন করতে শুরু করেন তিনি উপলব্ধি করেছিলেন শিখদের যদি সমর্থন থাকে তাহলে যে পেশোয়ার তিনি হারিয়েছিলেন সেটি তিনি আবার ফিরে পাবেন এই রকম এক রাজনৈতিক প্রেক্ষাপটেই আঠারোশো আটচল্লিশ ঊনপঞ্চাশ খ্রিস্টাব্দে দ্বিতীয় ইঙ্গ শিখ যুদ্ধের সূচনা হচ্ছে আঠেরোশো উনপঞ্চাশ চিলিয়ানওয়ালার যুদ্ধ এই যুদ্ধে ঘোর সাম্রাজ্যবাদী শাসক লর্ড ডালহসি সঙ্গে স্বাধীন রাজ্য স্থাপনে নিবেদিত প্রাণ শিক্ষকদের সংঘাত হচ্ছে শিখদের পক্ষে এই যুদ্ধে আমরা দেখতে পাচ্ছি রঞ্জিত সিং এর স্ত্রী রানীমাতা ঝিন্ডনকে অন্যদিকে তার নাবালক পুত্র দিলীপ সিংহ অন্যদিকে ইংরেজ সেনাপতি ছিলেন হিউগ চিলিআনওয়ালা যুদ্ধে ইংরেজরা জয়লাভ করছেন এবং অল্পকালের মধ্যেই শিখদের সঙ্গে আরও একটি যুদ্ধে জড়িয়ে পড়ছেন গুজরাটের যুদ্ধ এই যুদ্ধে শিখরা চূড়ান্তভাবে পরাজিত হয় এই সময় লর্ড ডালহোসি জয়ের গর্বে এতটাই উন্মত্ত ছিলেন যে লন্ডনের বোর্ড অফ কন্ট্রোলের অনুমতি ছাড়াই পঞ্জাবকে ব্রিটিশ সাম্রাজ্যভুক্ত করে নিলেন অর্থাৎ এইভাবে আমরা দেখলাম কীভাবে একটি স্বাধীন রাজ্য স্বাধীন দেশীয় রাজ্য আরও একবার ব্রিটিশ সাম্রাজ্যের অন্তর্ভুক্ত হচ্ছে ব্রিটিশরা পাঞ্জাবের দখলের ফলে প্রথমত স্বাধীন শিখ রাজ্যের অবসান ঘটে দ্বিতীয়ত ব্রিটিশ সাম্রাজ্যের সীমা উত্তর পশ্চিম দিকে আফগানিস্তানের সীমা পর্যন্ত প্রসারিত হয় তৃতীয়ত উত্তর পশ্চিম দিকে সাম্রাজ্যের বিস্তৃতির ফলে কোম্পানির আফগান সমস্যায় জড়িয়ে পড়ে চতুর্থত বিদ্রোহের অভিযোগে দিলীপ সিংহকে সিংহাসনচ্যুত করে ইংল্যান্ডে পাঠিয়ে দেওয়া হয় এবং তিনি লন্ডনে ব্রিটিশদের বৃত্তিভোগী হিসেবেই থেকে যান এবং পঞ্চমত শিখ সেনাবাহিনী খালসা বাহিনী সেটিকেও ভেঙে দেয় ব্রিটিশরা সুতরাং রঞ্জিত সিংয়ের নেতৃত্বে উনিশ শতকের গোড়ায় যে শিখ শক্তির উত্থান রঞ্জিত সিং এর মৃত্যুর আঠেরোশো ঊনচল্লিশ খ্রিস্টাব্দে রঞ্জিত সিংয়ের মৃত্যু হয় তার মাত্র দশ বছরের মধ্যেই অর্থাৎ আঠেরোশো খ্রিস্টাব্দে খ্রিস্টাব্দে শক্তির পতন নিশ্চিত হয় কিন্তু কেন কেন মাত্র দশ বছরের মধ্যেই এত বড় এক সাম্রাজ্যের পতন সুনিশ্চিত হচ্ছে কি কি কারণে শিখ শক্তি ব্রিটিশ শক্তির কাছে পরাজিত হচ্ছে আমরা দেখব সেই কারণগুলি প্রথমত রঞ্জিত সিংয়ের উত্তরাধিকারী সংক্রান্ত দুর্বলতা অর্থাৎ রঞ্জিত সিং জীবিত অবস্থায় তার কোনো যোগ্য উত্তরাধিকারী রেখে যেতে পারেননি যিনি শক্তির বিরুদ্ধে প্রতিরোধ করে তুলতে পারবে দ্বিতীয়ত শিখ সেনাদলের উচ্শৃঙ্খলা এবং রাজনীতিতে হস্তক্ষেপ রঞ্জিত সিংয়ের শাসনকালে যে শিখ বাহিনী যে নিয়মানুবর্তিতা যে নিয়ম শৃঙ্খলার মধ্যে ছিল রঞ্জিত সিংয়ের মৃত্যুর পর কিন্তু বারংবার রাজনীতিতে খালসা নেতাদের সেনাপতিদের অংশগ্রহণ শিখ রাজনীতিকে শিখ প্রশাসনকে অনেক বেশি সমস্যায় ফেলেছিল তৃতীয়ত সেনাদলের জন্য রাষ্ট্রের আয় অপেক্ষা ব্যয়াধিক্য যে খালসা বাহিনী রঞ্জিত সিং পরিচালনা করতেন সেই খালসা বাহিনীর ব্যয়াধিক্য রজিত সিংয়ের মৃত্যুর পর অনেকাংশে বৃদ্ধি পেয়েছিল ফলে অর্থনীতির ক্ষেত্রে এক সমস্যা অবশ্যই তৈরি হয় চতুর্থত সেনা দলের বেতনের পরিবর্তে জায়গির প্রদান অর্থনৈতিক সমস্যা থাকার কারণেই এই সময় সিদ্ধান্ত গৃহীত হয়েছিল যে সেনাবাহিনীর সেনাদের সৈন্যদের বেতন দেওয়া হবে না তার পরিবর্তে জায়গির দেওয়া হবে এটিও কিন্তু শিখ শক্তির পতনের ক্ষেত্রে একটি অন্যতম গুরুত্বপূর্ণ কারণ ছিল পঞ্চমত যুদ্ধে শিখ নেতৃবৃন্দের বিশ্বাসঘাতকতা এবং শিখদের রণকৌশল ও কূটনীতির অভাব আমরা দেখেছিলাম কূটনীতিতে অভিজ্ঞ রঞ্জিত সিং কীভাবে বারংবার ইংরেজদের সঙ্গে সমঝোতা এসেছিলেন এবং প্রত্যক্ষ সংঘর্ষ এড়িয়ে চলেছিলেন কিন্তু পরবর্তীকালে রঞ্জিত সিং মৃত্যুর পর এই সংঘাত ইংরেজদের সঙ্গে সংঘাতে গিয়ে শিখ শক্তির পতন আসন্ন হয়ে পড়ে এবং সর্বোপরি যে কারণটি বলা যায় সেটি হচ্ছে ইংরেজদের উন্নত রণকৌশল যুদ্ধাস্ত্র এবং যোগ্য সেনাপতির নেতৃত্ব এগুলিই শিখ সাম্রাজ্যকে ধ্বংস করে এবং শিখ সাম্রাজ্যের অস্তিত্ব ভারতবর্ষের মানচিত্র থেকে বিলীন হয়ে যায় তারাও ব্রিটিশ সাম্রাজ্যের অন্তর্ভুক্ত হয়ে পড়ে আমরা আলোচনা থেকে দেখলাম আজকের আলোচনা থেকে দেখলাম শিখদের সঙ্গে যে ইংরেজদের সম্পর্ক এই সম্পর্কে ভারতের এক বিস্তীর্ণ অংশ ব্রিটিশ সাম্রাজ্যভুক্ত হয়ে পড়েছে আমরা ইতিমধ্যে আলোচনা করেছি বাংলা অযোধ্যা হায়দ্রাবাদ মারাঠা মহীশূর এবং আজকে পাঞ্জাব এই তালিকায় নতুনভাবে অন্তর্ভুক্ত হল এরপরও আমরা যে বৃহত্তর ভারতবর্ষের মানচিত্রের দিকে যদি তাকাই তাহলে দেখতে পাবো আরও কিছু ছোট ছোট প্রদেশ যেগুলি ব্রিটিশ সাম্রাজ্যভুক্ত হওয়া বাকি রয়েছে আমরা পরবর্তী আলোচনায় দেখব কিভাবে আফগানিস্তান নেপাল ব্রহ্মদেশ সেগুলিও ধীরে ধীরে ব্রিটিশ সাম্রাজ্যবাদের করাল কাশে নিশ্চিন্ন হয়ে যাবে নমস্কার